স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ জুড়ে করোনায় 77 জনের মৃত্যু, আক্রান্ত 5,343 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু। প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ দাবি, র্যাবের হাতে অপহরণ চক্রের 3 সদস্য গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও রেকর্ড ছাড়িয়েছে করোনার মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে আরও 77 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,661 জনে। এছাড়া গত 24 ঘন্টায় 5,343 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,78,937 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন সুস্থ হয়েছেন আরও 3,837 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,72,378 জন। এদিকে করোনার বিস্তার রোধে আগামী 14 এপ্রিল থেকে 7 দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। বৈশ্বিক মহামারী এই করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 29,28,559 জনের এবং আক্রান্ত হয়েছেন 13,52,95,622 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10,88,59,917 জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকার শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 3,18,02,772 জন, মৃত্যু হয়েছে 5,74,840 জনের। 2019 সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের 218টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-19। রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান নামের এক ব্যাটালিয়ন আনসার সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত 8টার দিকে নগরীর হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আনসার বাহিনীর হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তিনি হেতেমখা সবজিপাড়া এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে বন্ধু মাধব পলাতক রয়েছে। নগরীর বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত 8টার দিকে ওই এলাকার একটি দোকান লকডাউনের কারণে বন্ধ করা নিয়ে বন্ধু মাধব ও মিজানের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় মিজানুর রহমান মিজানকে ছুরিকাঘাত করে মাধব, এতে সে গুরুতর আহত হয়। এ সময় মাধব সহ স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মাধব পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এলাকার লোকজন রাস্তায় আগুন ধরিয়ে দেন এবং তাকে গ্রেপ্তারের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন। ওসি নিবারণ চন্দ্র বর্মন মিজানুর রহমান হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িত হত্যাকারী মাধবকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। স্থানীয়রা জানান, নিহত মিজানুর রহমান খেলোয়াড় কোঠায় আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছিলেন। তিনি ভালো হ্যান্ডবল এবং বাস্কেটবল খেলতেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও তিনি আনসার বাহিনীর দলে ছিলেন। খেলা শেষে ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন, এসেই হত্যাকাণ্ডের শিকার হলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, শনিবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ওয়ার্ড ও আইসিইউতে তাদের মৃত্যু হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে 45 জন রামেকে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গুরুতর 9 জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তার সাইফুল বলেন, যে 5 জন মারা গেছেন তাদের শ্বাসকষ্ট সহ করোনার সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত 45 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে 9 জনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 45 জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের 8 জেলার মধ্যে 6 জেলায় গত 24 ঘন্টায় 137 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় 74 জন, নওগাঁয় 1 জন, জয়পুরহাটে 12, বগুড়ায় 8, সিরাজগঞ্জে 19, পাবনায় 23 জন।
এদিকে লকডাউনের ষষ্ঠ দিনে নগর জুড়ে মানুষের চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তা ছিল ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির দখলে। মার্কেট, শপিং মল সহ খোলা ছিল অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, তবে বিকেল 4টার পর থেকে বন্ধ হতে থাকে ব্যবসা প্রতিষ্ঠান, কমতে থাকে মানুষের চলাচল। গত 8 এপ্রিল বৃহস্পতিবার থেকে রাজশাহীতে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ভিড় সামলাতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শনিবার বেলা 12টা পর্যন্ত রামেক হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 1600 জন মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত সিটি কর্পোরেশনের ফুড অ্যান্ড স্যানিটার অফিসার শেখ আরিফুল হক। শনিবার দ্বিতীয় দিনে রামেক হাসপাতালে টিকা নেওয়ার উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে। তিনি জানান, দ্বিতীয় ডোজের টিকা গত বৃহস্পতিবারের মতোই শনিবার সকাল থেকে শুরু হয়, তবে আজ উপস্থিতি অনেক বেশি। তবে যারা গত 7 ও 8 ফেব্রুয়ারি বা তার আগে টিকা নিয়েছেন, তারা আজ দ্বিতীয় ডোজ পাবেন। এজন্য দুদিন আগে থেকে মোবাইল নাম্বারে SMS যেতে শুরু করেছে। SMS না গেলেও প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে টিকা দেওয়া যাবে। এদিকে গত বৃহস্পতিবার টিকার বুথ ছিল 6টি, আজ শনিবার একটি বুথ বাড়ানো হয়েছে, বুথ করা হয়েছে 7টি। আগামীকাল রোববার নতুনভাবে আরও 3টি বুথ চালু করা হবে। রোববার থেকে মোট 10টি বুথে টিকা দেওয়ার কার্যক্রম চলবে। রামেক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানালেন, উপস্থিতি বেশি হওয়ায় আমাদের স্বাস্থ্যকর্মীদের 24 জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছে, সাথে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। গত 8 এপ্রিল বৃহস্পতিবার থেকে রাজশাহীতে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ভিড় সামলাতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শনিবার বেলা 12টা পর্যন্ত রামেক হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 1600 জন মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত সিটি কর্পোরেশনের ফুড অ্যান্ড স্যানিটার অফিসার শেখ আরিফুল হক। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম শ্রী রামচন্দ্র সাহাকে গত 7 এপ্রিল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা বগুড়া জেলার গাবতলী থানায় সাধারণ ডায়েরি করেন এবং র‍্যাব 12 এর কাছে উদ্ধারের ব্যাপারে সহায়তা চান। এরই প্রেক্ষিতে র‍্যাব 12 এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ভিকটিম শ্রী রামচন্দ্র সাহাকে উদ্ধার সহ অপহরণ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে 1টি CNG, 2টি মোবাইল, 1টি নিয়োগপত্র এবং 1টি ব্যাংক চেক জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন বগুড়া শাখায় কর্মরত শারমিন খাতুন চাকুরির সুবাদে বগুড়ার ব্যবসায়ী রামচন্দ্র সাহার সাথে প্রতারণার অংশ হিসেবে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সময়ে ভিকটিমের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে তার পাওনা টাকা ফেরত ও একান্ত সাক্ষাতের জন্য সিরাজগঞ্জ আসতে বলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম সিরাজগঞ্জে আসলে আসামি শারমিন বেলকুচিতে তার অপহরণ চক্রের সদস্যদের কাছে নিয়ে যান। পরবর্তীতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলকুচি থানার চরণ বিপুর নামক স্থানে গেলে তারা ভিকটিমের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ভিকটিম রামচন্দ্র সাহার স্ত্রীর মোবাইল নাম্বারে ফোন করে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ধারণা করা হচ্ছে এই চক্রটি দীর্ঘদিন যাবৎ মানুষের বিভিন্ন ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বেলকুচি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পবিত্র জুমার নামাজের খুতবার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদ। 3তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটিতে 1800 থেকে 2000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজামুদ্দিন, সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, বদলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হানিফ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, খতিব মাওলানা হাফেজ আনোয়ার হোসেন, পেশ ইমাম মাওলানা আক্তার হোসেন সহ মুসল্লিগণ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।